মিডের আগে আমরা পড়ছিলাম আনকন্ট্রোলড রেকটিফায়ার সম্পর্কে, সিঙ্গেল ফেজ আনকন্ট্রোলড রেকটিফায়ার সম্পর্কে আমরা পড়ছিলাম। এখানে হাফ ব্রিজ ফুল ব্রিজ দুই ধরনের বলছিলাম, হাফ ব্রিজ রেকটিফায়ার, ফুল ব্রিজ আনকন্ট্রোলড রেকটিফায়ার। এবং সেই সাথে আমরা আরো দুইটা কেস পড়ছিলাম, সেটা হলো লোডের ইফেক্ট, সেই সাথে দেখছিলাম সোর্সের ইফেক্ট। এগুলো আমরা মোটামুটি মিডের আগে পড়ছি। তো আনকন্ট্রোলড রেকটিফায়ারের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো থ্রি ফেজটা। তো থ্রি ফেজটা আমি আর আনকন্ট্রোলড রেকটিফায়ার ওইখান থেকে পড়াইতেছি না, কারণ আমরা যদি কন্ট্রোল রেকটিফায়ার পড়ি তাহলে ইনশাল্লাহ ওইটা আমরা বুঝবো একই সেম জিনিস, সিমিলার জিনিস। যেহেতু এন মোহনের বই থেকে আরো কমপ্লেক্স, আমরা ওই জন্য ওই বই থেকে আমরা যাচ্ছি না, আমরা এখন লেকচার সিরিজে ঢুকে পড়তেছি, ঠিক আছে? তো এটি এই জিনিসটা হলো আমাদের জন্য একদম নতুন। আনকন্ট্রোলড রেকটিফায়ার আমরা এর আগেও পড়ছি, আমরা ইলেকট্রনিক্সে পড়ে আসছি রেকটিফায়ার সম্পর্কে, যেগুলো ওগুলো সব আনকন্ট্রোল, অর্থাৎ ডায়োড রেকটিফায়ার যেগুলো। কিন্তু কন্ট্রোল রেকটিফায়ার যেটা, সেটা ডায়োড দিয়ে তৈরি না, সেটা সাধারণত এসসিআর দিয়ে আমরা তৈরি করি, আর এসসিআর সম্পর্কেও আমরা এর আগে স্টাডি করছি। তো কন্ট্রোল রেকটিফায়ার এবং আনকন্ট্রোল রেকটিফায়ারের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা হলো আনকন্ট্রোল রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজটা হলো ফিক্সড, অর্থাৎ আমরা যে ভোল্টেজে আমরা আউটপুট আমরা পাবো, ইনপুট যা যা দিব সেই অনুযায়ী আমরা একটা ফিক্সড আউটপুট পাবো। কিন্তু কন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে এই আউটপুটটাকে আমরা ইচ্ছা মতো ভ্যারি করাইতে পারবো, অর্থাৎ ভোল্টেজকে কম বেশি করাইতে পারবো। এই কারণে এইটাকে বলা হয় কন্ট্রোল রেকটিফায়ার, অর্থাৎ এর আউটপুটটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী, বাই চেঞ্জিং দি গেট পালস অফ এসসিআর। এসসিআর এর গেট পালস গুলোকে চেঞ্জ করে আমরা যে কোনো একটা রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো এখানে সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করা আছে। আমরা নিচে এই চিত্রে সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার দেখতেছি। এই একই টপিক তোমরা এন মোহনের বইতেও পাবা। এন মোহনের বইয়ের ভিতরে যে জিনিসটা করা আছে সেখানে সোর্স ইন্ডাক্টর, লোড ইন্ডাক্টেন্স, এগুলো অনেক ইফেক্ট ইফেক্ট দেখানো আছে, ঠিক আছে? অনেক কমপ্লেক্স হয়ে যাবে জিনিসগুলো, এই কারণে আমরা সিম্পলিসিটির জন্য ওইদিকে আর গেলাম না, ঠিক আছে? এটা চ্যাপ্টার সিক্সে পাবা এই টপিকগুলো এন মোহনের বইয়ে। এছাড়াও আমাদের হারুন রশিদের বইও আছে, হারুন রশিদের বইও যদি দেখি তাহলে হারুন রশিদের বইও আমরা এই টপিকগুলো খুঁজে পাবো। হারুন রশিদের বইগুলো তো খুব সিম্পল ফর্ম, এইগুলো হারুন রশিদের বই থেকে কভার করা। আচ্ছা, তাহলে সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার, আমরা এই যে এখানে একটা সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের ডায়াগ্রাম দেখানো আছে। এখানে চারটা এসসিআর আমরা ইউজ করছি, এসসিআর ওয়ান, এসসিআর টু, এসসিআর থ্রি এবং এসসিআর ফোর। তো ডায়োড এবং এসসিআর এর মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো যে ডায়োডে সাধারণত কোনো গেট টার্মিনাল নাই, অর্থাৎ ডায়োডে যদি অ্যানোড পজিটিভ হয়, ক্যাথোড নেগেটিভ হয়, তাহলেই ডায়োডের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে এবং ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। কিন্তু একটা এসসিআর কে অন করতে গেলে শুধুমাত্র এর অ্যানোড পজিটিভ বা ক্যাথোড নেগেটিভ সাফিসিয়েন্ট না, এখানে একটা গেট পালসের একটা বিষয় আছে, অবশ্যই তার একটা গেট পালস দিতে হবে। গেট পালস না দিলে এসসিআর কখনো অন হবে না। সুতরাং এখানে গেট পালস একটা বড় ধরনের ভূমিকা রাখে এসসিআর কখন অন হবে কখন অফ হবে সেটা নির্ণয় করার জন্য। ওকে, তো সেই হিসাবে জি স্যার, হ্যাঁ, আমরা এখানে দেখতেছি যে এটা একটা ডায়োড রেকটিফায়ার, এখানে চারটা গেট আমরা এসসিআর ইউজ করছি, আর এখানে একটা এসি সোর্স আছে, সিঙ্গেল ফেজ এসি সোর্স, যার এক টার্মিনাল এ এবং আরেক টার্মিনাল আমাদের এখানে এখানে মার্ক করা হয় নাই। আচ্ছা, এই টার্মিনাল এবং আরেকটা হলো এই জায়গায়, এই দুই টার্মিনাল লাগানো আছে। তো এখন এসি এই এসি সোর্স কি করবে, এটা ইনপুট, সে একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করবে, যেটার চিত্র এখানে দেওয়া আছে, যেটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। আমি একটু মার্কারটা নেই, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন ধরো কালারটা চেঞ্জ, যেমন ধরো এটা একটা সাইনোসয়েডাল সোর্স, এটা একটা ইনপুট, ইনপুট একদম পিওর সাইনোসয়েডাল ওয়েভ এখানে দেয়া আছে, ঠিক আছে? এই যদি হয়, এই এই এসি সোর্সটা কি করবে, আমাদের পজিটিভ হাফ সাইকেলও ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলও ফ্লো করবে। তো এটা কিভাবে কাজ করতেছে আমরা একটু খেয়াল করে দেখি। ধরো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, যখন পজিটিভ হাফ সাইকেল তখন কি করবে, সে এইদিকে তখন সে ভোল্টেজ ডিরেকশন থাকবে এইদিকে, অর্থাৎ সে এইদিকে কারেন্ট ফ্লো করবে। মনে করি এটা পিওর রেজিস্টিভ সোর্স, মনে করি এটা পিওর রেজিস্টিভ সোর্স, ঠিক আছে? এবং সোর্স ইন্ডাকটেন্স এর আমাদের কোনো কিছু নাই, এখানে সোর্স ইন্ডাকটেন্স নাই, পিওর রেজিস্টিভ লোড, এটা একটা পিওর রেজিস্টিভ লোড এবং এখানে কোনো সোর্স ইন্ডাকটেন্স নাই। যেহেতু এটা পিওর রেজিস্টিভ লোড এবং এখানে কোনো সোর্স ইন্ডাকটেন্স নাই, সেহেতু আমাদের এখানে
একদম ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজ থাকবে এবং কোন ধরনের ফেজ ডিস্টরশন বা ফেজ শিফট এখানে ঘটবে না, ঠিক আছে? সুতরাং এখানে আমরা দেখতেছি এই ভোল্টেজ সোর্সের কারণে আমাদের কি হইতেছে, এই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতেছে এবং এই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতেছে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের কারণে আমাদের কারেন্ট ফ্লোটা হইতেছে এই দিক দিয়ে, এই ডিরেকশনে। বোঝা গেছে? অর্থাৎ কারেন্ট ফ্লোর ডিরেকশন হলো যেটা, এগুলো অনেক ইজি লাগবে তোমাদের কাছে, কারণ আমরা এর্থে কঠিন জিনিস করে আসছি, ঠিক আছে? আমরা এর্থে অনেক কঠিন কঠিন টান করে আসছি, তো এগুলো একদম ইজি লাগবে এখন। হ্যাঁ, কারেন্ট এদিকে ফ্লো করবে, ফ্লো করবে, এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য। এখানে ভোল্টেজ আর কারেন্ট যদি ইন ফেজ, তাহলে কারেন্টের ডিরেকশনও থাকবে এইটাই, ঠিক আছে? কারেন্টের ডিরেকশনটা থাকবে সেম। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য স্যার, এখানে স্যার এসি আর 1 আর 2 স্যার রান অবস্থায় থাকবে না স্যার? হ্যাঁ, এখানে এসি আর 1 এবং 2 রান অবস্থায় থাকবে। রান অবস্থায় থাকলে এই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? এখন ধরো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি করব, আমাদের এসি আর 1 এবং 2 অফ করে ফেলবো। এসি আর 1 এবং 2 অফ হয়ে যাবে। কেন অফ হয়ে যাবে আমরা একটু খেয়াল করে দেখি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করার কথা, তাই না? এই এই ডিরেকশনে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেলে কি হবে, আমাদের এই দিকে আমাদের নেগেটিভ ভোল্টেজ, এই দিকে পজিটিভ ভোল্টেজ এসে যাবে, তাই না? এই দিকে নেগেটিভ ভোল্টেজ, এই দিকে পজিটিভ ভোল্টেজ এসে যাবে। তো এটা নেগেটিভ, এই দিকে পজিটিভ ভোল্টেজ আসার কারণে যে জিনিসটা হবে সেটা হলো আমাদের এসসিআর 1 এবং 2 অফ হয়ে যাবে। এসসিআর 1 এবং 2 অফ হয়ে যাবে, এসসিআর 3 এবং 4 চালু হয়ে যাবে, ঠিক আছে? এসসিআর 3 এবং 4 চালু হবে না, আমরা চালু করব। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অটোমেটিক কিছুই চালু হবে না, ডায়োড যেরকম অটোমেটিক চালু হয়ে গেছে, ভোল্টেজ গেলেই চালু হয়ে গেছে, ঠিক আছে? এদিকে এদিকে পজিটিভ এসসিআর আমাদের চালু করে দিতে হবে, ঠিক আছে? আমাদের যখন নেগেটিভ হাফ সাইকেলে আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তখন সে কি করলো, আমাদের এসসিআর 3 এবং 4 কে চালু করে দিলাম। আমরা চালু করে দিলে আমাদের কারেন্টটা ফ্লো করবে এই ডিরেকশনে। এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? অর্থাৎ এই ডিরেকশনে যায়, এই ডিরেকশনে যায়, এই ডিরেকশনে যায়, আমাদের এই দিক দিয়ে ব্যাক করতেছে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। জিনিসটা তাহলে কি, এসসিআর 1 এবং 2 ফোর্সফুলি অফ হয়ে গেল। কেন অফ হয়ে গেল আমরা জানি, এসসিআর অফ করার কন্ডিশন হলো যদি ক্যাথোডে নেগেটিভ পজিটিভ এবং অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ আসে, এসসিআর অটোমেটিক অফ হয়ে যায়, আমরা এটা জানি। এসসিআর অফ করার যে সিস্টেম আমরা দেখলাম তার মধ্যে এটা একটা, অর্থাৎ রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের এসসিআর অফ হয়ে যায়। যেহেতু রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হলো, এসসিআর 1 এবং 2 অটোমেটিক অফ হয়ে গেল, কিন্তু এসসিআর 3 এবং 4 কে আমাদের চালু করে দিতে হবে, তা না হলে সে চালু হবে না, ঠিক আছে? তো এসসিআর 3 এবং তখন গেট পাস দিয়ে চালু করে দিব। চালু করে দিলে আমাদের এসসিআর, তখন আমাদের কারেন্টের ডিরেকশন এইদিকে হবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে রেজিস্টরের অ্যাক্রসে, অর্থাৎ এই লোডের অ্যাক্রসে কারেন্টের ডিরেকশন একই থাকতেছে, অর্থাৎ এই ডিরেকশনে সে কারেন্ট ফ্লো করতেছে। অর্থাৎ যেহেতু যদিও এটা একটা এসি সোর্স, এটা 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 আমাদের দিক পরিবর্তন করতেছে, কিন্তু এই লোডের অ্যাক্রসে কারেন্ট কোনো ধরনের দিক পরিবর্তন করতেছে না, যে কারণে এটা একটা ডিসি ভোল্টেজ হিসেবে ট্রিট করতেছে, ঠিক আছে? একটা ডিসি সোর্স, ডিসি হিসেবে ট্রিট করতেছে, ওকে? তো এটাই হলো মোটামুটি সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের কাজ। এখন প্রশ্ন হলো আমাদের যে এটা তো বুঝলাম একটা রেকটিফায়ার, এটা কন্ট্রোলড হলো কেমনে, এটা এখন আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো এটা ঠিক আছে, আগের মতোই ঠিক আছে, আমাদের ভোল্টেজ দিলাম, রেকটিফাই হলো, আমাদের এসসিআর গেট পাস চালু করলাম, কিন্তু কন্ট্রোল হলো কেমনে, এটা আমাদের এখন প্রশ্ন। এই জিনিসটাই ডিপেন্ড করে এসসিআরটাকে আমরা কখন চালু করব তার উপরে। এই নিচের এই চিত্রটাতে আমরা একটু খেয়াল করে দেখি, এই চিত্রটাতে এই যে দেখো, এখানে গেট পালস এর ক্ষেত্রে আমি কি করছি, কন্ট্রোল রেকটিফায়ার ডায়োডের ক্ষেত্রে কি হয়েছে, এখানে ভোল্টেজ গেলে তাৎক্ষণিক চালু হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আমি একটু ডিলে করে দিতেছি। দেখো আলফা অ্যাঙ্গেল ডিলে করে দিতেছি, এই গেট পালস 1 এবং 2 গেট পালসটাকে আমি একটু ডিলে করে দিলাম। এটা হলো গেট পালস এর দুইটা ইয়ে, এটা হলো গেট পালস 1 এবং 2 ওয়েভ শেপ, আর এটা হলো গেট পালস 3 এবং 4 এর ওয়েভ শেপ। দেখো প্রত্যেকটাতে আমি আলফা পরিমাণ ডিলে করে দিতেছি, আলফা পরিমাণ ডিলে করে দিতেছি, 1 এবং 2 আলফা পরিমাণ ডিলে করে অন করলাম, আবার 3 এবং 4 আলফা পরিমাণ ডিলে করে, অর্থাৎ পাই প্লাস আলফা, এই অংশটুকু যদি পাই হয়,
এই অংশ যদি পাই হয় এই অংশটুকু আলফা তাহলে পাই প্লাস আলফা তাহলে এই ডিলে করে অন করলাম অর্থাৎ এই পোর্শন সব জায়গায় আমি ডিলে করতেছি এই পোর্শন সব জায়গায় আমি ডিলে করতেছি তো এই পোর্শন আমি ডিলে করতেছি তো এই ডিলে করে চালু করার কারণে যে জিনিসটা হইতাছে আমাদের এই অংশটুকু যে আমরা যদি দেখাই এই যে এই অংশটুকু পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমাদের কোনো ধরনের কন্ডাকশন থাকতেছে না আউটপুটে আমরা কিছুই পাইতেছি না এই অংশটুকু ঠিক আছে এই অংশটুকু আমি আউটপুটে পাচ্ছি না কারণ এখানে গেট পাস নাই গেট পাস না থাকার অর্থ হলো স্টেয়ার চালু হয় নাই আর চালু না থাকলে আউটপুটে কিছুই যাবে না তাহলে এই অংশটুকু আমি আউটপুটে পাইতেছি না আলফা পরিমাণ অংশ আমার আউটপুটে মিসিং আলফা পরিমাণ অংশ আউটপুটে মিসিং আলফা পরিমাণ আউটপুটে মিসিং আলফা পরিমাণ আউটপুটে মিসিং তাহলে কি আলফা পরিমাণ পোর্শন আউটপুটে আমাদের মিসিং হয়ে যেতেছে ঠিক আছে তাহলে এই অংশটা আমাদের মিসিং হয়ে যেতেছে এখন এটা যদি মিসিং না হইতো এটা যদি আমাদের ফুল হয় মানে এরকমই থাকতো তাহলে যে ভোল্টেজ পাইতাম এই মিসিং হওয়ার কারণে আমাদের ভোল্টেজটা কমে গেল না যদি আমাদের পিক ভোল্টেজ সমানই পিক ভোল্টেজ সমানই আছে কিন্তু এভারেজ ভোল্টেজ পিক ভোল্টেজ প্রত্যেকটাতে সমান হবে কিন্তু এমনি নরমাল ভোল্টেজ না এভারেজ যখন করব এভারেজ করলে আমাদের এইটুক অংশ মিসিং থাকার কারণে এভারেজ ভোল্টেজ আমাদের কমে যাবে ঠিক না আমরা যখন এখানে একটা ক্যাপাসিটর লাগাবো ক্যাপাসিটর লাগিয়ে এটা এভারেজ করব তখন দেখে দেখা যাবো যে আমাদের এখানে ভোল্টেজ কিছু পরিমাণ কমে যেতেছে আমাদের এভারেজ ভোল্টেজ কমে যেতেছে অর্থাৎ এখানে আমাদের ডিলে যত করব আমাদের ভোল্টেজ তত কমতে থাকবে ডিলে যত করব ভোল্টেজ তত কমতে থাকবে এই 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 ডিলে করার উপর ডিপেন্ড করতেছে আমাদের আউটপুট ভোল্টেজটা কত হবে এই কারণে আমরা যে কোনো একটা কন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা এই আলফা অ্যাঙ্গেলটাকে ভ্যারি করে আমরা যে কোনো একটা রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজকে ভ্যারি করতে পারি ক্লিয়ার খেয়াল করে দেখি ঠিক আছে তো এইগুলো ইয়ের বই থেকে দেখতে পারবা আমরা যে হারুন রশিদের বই থেকে আচ্ছা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা একটু দেখি এখানে এই যে এখন এটার এভারেজ ভোল্টেজ আমরা এই ইকুয়েশন এই গ্রাফ থেকে এই ওয়েবশেপ থেকে আমরা এখন এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন করব এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন করলেই আমরা একটা ভোল্টেজের একটা ইকুয়েশন পাবো আমরা দেখি এটার এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন যদি করি তো এইখানে জিরো থেকে আলফা পর্যন্ত কোনো ধরনের সিগনাল নাই অর্থাৎ আউটপুটে জিরো থেকে আলফা পরিমাণ কিচ্ছু নাই আলফা থেকে আমাদের কোন পর্যন্ত সিগনাল পাই পর্যন্ত আমাদের সিগনাল আছে আলফা থেকে পাই পর্যন্ত যে অংশটা পাই এই অংশটা পাই আলফা থেকে পাই পর্যন্ত আছে তারপরে আবার নাই তারপর আবার আছে তো আমরা যদি জিরো থেকে পাই পর্যন্ত এই অংশটার এভারেজ ভোল্টেজ বের করতে পারি তাহলে আমাদের এই ভোল্টেজটার এভারেজ কত আসবে সেটা আমরা বের করে ফেলতে পারবো সুতরাং বলতে পারি ডিসি এভারেজ ভোল্টেজ ভি এভিজি ইকুয়াল টু এভারেজ ভোল্টেজের ফর্মুলা হলো ওয়ান বাই পাই অর্থাৎ যতটুকু অংশের আমরা বের করতেছি টোটাল সাইকেলটা মানে পুরো একটা সাইকেল পুরাটা নিব জিরো ওয়ান বাই পাই পাই যেহেতু এর সাইকেল এর কত এর ট্যাপিং পিরিয়ড কত পাই করে না প্রতি পাই পরিমাণ পর পর সে রিপিট হচ্ছে সুতরাং এর এর টাইম পিরিয়ড হলো আমাদের পাই এই যে পাই পাই জি স্যার হ্যাঁ এই যে পাই নিলাম 1 বাই পাই নিলাম পাই নেওয়ার পর আমরা এখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশনে যেহেতু সিগন্যালটা দুইটা অংশে ভাগ করা একটা অংশ জিরো থেকে পাই পর্যন্ত আলফা পর্যন্ত আর একটা অংশ আলফা থেকে পাই পর্যন্ত তো জিরো থেকে আলফা পর্যন্ত সিগন্যালটা হলো জিরো জিরো থেকে আলফা পর্যন্ত সিগন্যাল জিরো প্লাস আলফা থেকে পাই পর্যন্ত সিগন্যালটাকে একটা সাইনোসয়েডাল সিগন্যাল এটা একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল তাহলে ভিএম সাইন থিটা ডি থিটা কারণ সাইনোসয়েডাল সিগন্যাল ইকুয়েশন কি ভিএম সাইন থিটা ডি থিটা ঠিক না ভিএম হলো এই ম্যাক্সিমাম ভোল্টেজটা এটা পিক ভোল্টেজটা এটাকে বলতেছি ভিএম এখানে মার্ক করা হয় নাই একটু মার্ক করে দেখাই এই ভোল্টেজটা হলো আমাদের ভিএম ভোল্টেজ এটা হলো আমাদের ভিএম ভোল্টেজ তাহলে ভিএম সাইন থিটা ডি থিটা সাইনোসয়েডাল ভোল্টেজের ইকুয়েশন তো এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি যেহেতু এটা জিরো এটা বাদ এই অংশটা বাদ এই অংশ নাই তাহলে থাকতেছে শুধু এই পোর্শনটা ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন আলফা টু পাই ভি এম সাইন থিটা ডি থিটা তো এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা লিমিট বসাই দিলাম লিমিট বসাই দিলে আমরা পাইতেছি লিমিট বসাই দিলে পাইতেছি আমরা কি ভি এম বাই পাই ওয়ান প্লাস কস আলফা কারণ হলো এখানে কস কস পাই সমান সমান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল আর হলো আর একটা হলো আর একটা হলো মাইনাস মাইনাস প্লাস কস আলফা এর যদি লিমিট বসাও লিমিট প্লাস কস আলফা হয় ঠিক আছে
এটু বুঝতে পারছো তো? জি স্যার। তো এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পারতাছি, এক সেকেন্ড, হ্যাঁ, তো এই ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস দেখতে পারতাছি যে এই আলফার মান যদি চেঞ্জ করি তাহলে এভারেজ ভোল্টেজটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ফর আলফা ইকুয়াল টু জিরো, আলফার মান যদি জিরো হয় অর্থাৎ কোন ধরনের যদি আমি ফেজ শিফট না করি, ঠিক আছে, অর্থাৎ এসিআরটা যদি তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে অন করে দেই, তাহলে কি আলফার মান জিরো হবে। আলফার মান জিরো হলে এভারেজ ভোল্টেজটা হবে ম্যাক্সিমাম, এভারেজ ভোল্টেজটা হবে ভিএম বাই পাই ওয়ান প্লাস কস জিরো, মানে কি কস জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু, তাহলে টুয়াইস ভিএম বাই পাই, টুয়াইস ভিএম বাই পাই কে বলতে পারে 0.6636 ভিএম। তো এটা হবে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, এসসিআর এর এই রেকটিফায়ারের ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। যদি আলফার মান জিরো হয় তাহলে সে একটা ডায়োড রেকটিফায়ার, আনকন্ট্রোল ডায়োড রেকটিফায়ারের মতো কাজ করবে, যার আউটপুট ভোল্টেজটা হবে 0.636 ভিএম, ঠিক আছে। এখন আলফার মান যদি চেঞ্জ করে থাকি আমাদের এটার মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে আলফার মান যদি পাই করে ফেলি, আলফার মান পাই মানে হলো 180 ডিগ্রি, আলফার মান যদি 180 ডিগ্রি করে ফেলি তাহলে কজ 180 ডিগ্রি মানে মাইনাস ওয়ান, কজ 180 ডিগ্রি মানে মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাহলে এই অংশটা জিরো হয়ে গেল, সুতরাং থাকে হলে আমাদের জিরো হয়ে গেল, সুতরাং আউটপুট হয় জিরো। অর্থাৎ আলফার মান চেঞ্জ করে করে আমরা আউটপুট ভোল্টেজকে এই 0.636 ভিএম থেকে শুরু করে জিরো পর্যন্ত যে কোনো ভোল্টেজে ভেরি করাইতে পারি, ঠিক আছে। সো বাই ভেরিং আলফা ফ্রম জিরো টু পাই উই ক্যান ভ্যারি দি রেকটিফাইড ডিসি আউটপুট ভোল্টেজ ফ্রম 0.636 ভিএম টু জিরো ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি এটুকু। ওকে, তাহলে এটা যদি আমরা এখন বুঝতে পারি তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন একটা দেখি। এখন একটা প্রশ্ন হলো, এই যে আমি গেট পাসটা দিলাম না, এই গেট পাস গুলোকে আমি দিলাম, এই গেট পাস গুলো আমি কিভাবে জেনারেট করব, এটা এখন আমার প্রশ্ন। কারণ এটাকে ভেরি করাইতে গেলে গেট পালস একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পারলাম, কারণ গেট পালস চেঞ্জ করে 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 আমি আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতেছি। এখন আমাদের ফোকাস হলো, আমি যদি এমন একটা গেট পালস সার্কিট ডিজাইন করতে পারি যে সার্কিট দিয়ে আমি ইজিলি ভেরি করাইতে পারি, তাহলে আমি ইজিলি আমি সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার বানাই ফেলতে পারবো, তাই না? এটা তো সোজা, এই কানেকশন তো সোজা, আমি চারটে রেকটিফায়ার লাগাইলাম, রেকটিফায়ার লাগাই একটা এখানে লোড দিব, এখানে একটা ই দিব, ইজিলি আমরা এটা বানাই ফেলতে পারবো। কিন্তু মেইন প্রবলেমটা হলো গেট পালস জেনারেট করা, এমন একটা গেট পালস ডিজাইন করতে হবে, যে গেট পালসটাকে আমরা ভেরি করাইতে পারবো ইজিলি, এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে, ঠিক আছে, যে সার্কিট দিয়ে আমি ইজিলি গেট পালসটাকে ভেরি করাইতে পারবো। এখন আমাদের মূল ফোকাসটা হলো সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার দিয়ে এই গেট পালস জেনারেটিং সার্কিটটাকে ডিজাইন করা। ওকে, আচ্ছা, আমরা গেট পালস জেনারেটিং সার্কিট ডিজাইন করার আগে আমরা কি করে এই গেট পালস গুলোকে জেনারেট করি সেগুলো একটা ওয়েভ শেপ গুলো দিয়ে আমরা একটু সিমুলেশন করে নেই, ঠিক আছে। আমরা একটু দেখি, এখানে ধরো দুই আমাদের গেট পালস এখানে দুইটার জন্য লাগবে, এক হলো এসটিআর ওয়ান এবং টু এর জন্য একটা গেট পালস লাগবে, এসটিআর থ্রি এবং ফোর এর জন্য আরেকটা গেট পালস লাগবে। সুতরাং আমাদের এখানে দুইটা গেট পালস প্রোভাইড করতে হইতেছে কন্টিনিউয়াসলি, মানে অল টাইম, যে যে দুইটাকে আমরা একইভাবে আমরা ভেরি করাইবো। যদি আলফা পরিমাণ ভেরি করায় তাহলে ওয়ান এবং টু কেও আলফা ভেরি করাবো, থ্রি এবং ফোর কেও আলফা পরিমাণ ভেরি করাবো, এমন একটা গেট পালস আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমাদের গেট পালস কি করে তৈরি করা যায় তার একটা সিমুলেশন আমাদের দেয়া আছে। আমাদের এখানে জেনারেটিং অফ গেট পালস ফর এসটিআর ওয়ান এন্ড টু, এবং এসটিআর ওয়ান এন্ড টু এর জন্য একটা গেট পালস কিভাবে জেনারেট করলাম সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে, আর এসটিআর থ্রি এবং ফোর এর জন্য কি করে গেট পালস তৈরি করলাম এখানে তার একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু দেখি। তো প্রথম গেট পালস তৈরি করার জন্য এসটিআর ওয়ান এবং টু এর জন্য যে গেট পালসটা সেটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ নিব, একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ নিলাম, ঠিক আছে। দেখো, তোমরা ইলেকট্রনিক্স পড়ে আসছো, ইলেকট্রনিক্স ওয়ান এবং টু পড়ে আসছো, এগুলো সবকিছু তোমরা জানো, যদি ঠিক মতো পড়ে থাকো মনে থাকে এগুলো সবই তোমরা জানো। তো ইলেকট্রনিক্স টু তে আমরা একটা টপিক পড়ছিলাম, সেটা হলো কম্পারেটর, জিরো ক্রসিং ডিটেক্টর, মনে আছে? জিরো ক্রসিং ডিটেক্টর, ঠিক আছে, হ্যাঁ, জিরো ক্রসিং ডিটেক্টর পড়ছিলাম। সেইখানে আমরা যে জিনিসটা করছিলাম সেটা হলো যে কোনো একটা সিগনালকে
জিরোর উপর বেস করে আমরা সেখানে একটা পালস জেনারেট করতে পারি, ঠিক আছে? তো এইখানে একটা জিরো ক্রসিং ডিটেক্টর লাগাবো, এই সাইন এই পিউর যার ইনপুটে দিব পিউর সাইন ওয়েভ, একটা জিরো ক্রসিং ডিটেক্টরের ইনপুটে দিব পিউর সাইন ওয়েভ। দেওয়ার পর এখানে একটা জিরো ক্রসিং ডিটেক্টর লাগাইলে এখান থেকে একটা পালস জেনারেট হবে, যে পালস গুলোর বিহেভ থাকবে এইরকম যে পজিটিভ হাফ সাইকেলের জন্য সে একটা পজিটিভ পালস দেবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য সে জিরো পালস দিবে, পজিটিভের জন্য সে একটা পজিটিভ পালস দেবে, নেগেটিভ গুলোর জন্য সে একটা জিরো পালস দিবে, অর্থাৎ একটা পালস জেনারেট করবে সে। বুঝতে পারছো তো? জিরো ক্রসিং ডিটেক্টর লাগানোর পর তো এখানে জিরো ক্রসিং ডিটেক্টর এটা পাইলাম। এরপর আমরা যে কাজটা করব, এই সাইন সিগন্যালটাকে একটা যে কাজটা করব সেটা হলো একটা ইন্টিগ্রেটরের ভিতরে ঢুকাই দিব, ঠিক আছে? হ্যাঁ, একটা ইন্টিগ্রেটরের ভিতরে ঢুকাই দিলে যে জিনিসটা হবে আমাদের, এক সেকেন্ড, সে জিনিসটা করবে সেটা হলো সাইন সিগন্যালটাকে সে কস সিগন্যালে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? এটাকে সে কসে কনভার্ট করে ফেলবে। এটু বুঝতে পারছো তো? জি স্যার, সাইন থেকে কসে কস হয়ে যাবে। হ্যাঁ, সাইন থেকে সে কসে কনভার্ট। এক সেকেন্ড, একটু দাঁড়াও, একটা জিনিস আমি একটু দেখে নিই। এটা এটা ইন্টিগ্রেটর না, এখানে একটা ডিফারেন্সিয়েটর আমরা ঢুকাবো, ঠিক আছে? তাহলে সাইন থিটা থেকে কি করলাম, আমরা কস থিটা পাই যাব তাহলে, ঠিক আছে? তো এখানে সাইন সিগন্যাল থেকে আমরা একটা কস সিগন্যাল জেনারেট করলাম, ঠিক আছে? ডিফারেন্সিয়েটরের মধ্যে ঢুকাই দিলাম, ওকে? এখন এই কস সিগন্যালটাকে কি নিয়ে পাওয়ার পর যে জিনিসটা করব সেটাকে একটা কম্পারেটর সার্কিটে ঢুকাবো। এখন এই কস সিগন্যালটাকে একটা কম্পারেটর সার্কিটে ঢুকাবো। আমরা ইলেকট্রনিক্স টু তে কম্পারেটর সার্কিটে পড়ে আসছি, ঠিক আছে? একটু ভিডিও গুলো যদি তোমরা তোমাদের যদি মনে করে দেখো, এগুলো তো তোমরা আসলে খাতায় নোট করো নাই, এখন তোমাদের সম্বলই হলো লেকচার ভিডিও গুলা, ঠিক আছে? তো আগে যেগুলো আমরা পড়াইছি ওগুলো একটু তোমরা ডাউনলোড করে একটু স্টোর করে রাখো, যেহেতু তোমরা নোট করো নাই, কারণ তোমরা যখন অনলাইনে ক্লাস করতা না তখন তোমাদের খাতায় একটা ডকুমেন্ট থাকতো, ঠিক আছে? মানে এখন অনলাইন ক্লাস হওয়ার পরে তো তোমাদের খাতায় কোনো ডকুমেন্ট নাই, ওই ওগুলো যদি ভিডিও গুলো যদি না থাকে তাহলে তোমাদের পাশ করার পরে এমন হবো যে তোমাদের কাছে মনে হবো আমাদের 2টা বছর আমাদের হাতে কিছু নাই, আমরা কি পড়ছি নিজেও জানি না, এরকম মনে হবো তোমাদের। এটা একটা প্রবলেম, কারণ অন লাইভ ক্লাস যখন করতাম তখন তোমাদের খাতায় নোট করতা, আমাদের অনেক কিছু হ্যান্ড নোট দিতাম, এগুলো তোমাদের কাছে স্টোর করা থাকতো, এখন তো কিছু থাকে না, এখন সবই হলো এই ভিডিওর ভিতরে, তাই না? তো ওগুলো মেইন জিনিস, এই কারণে প্রবলেম গুলো হয়, তার হুট করে তোমরা দেখতে পারো না, কারণ একটা ভিডিও কিন্তু চট করে দেখা যায় না সহজে, এটা একটা সমস্যা। এই সাথে তোমরা যদি এগুলোকে একটু হুট করে ফেলো বাসায় বা কোনো কিছু খাতায় গুছাই ফেলো তাতে ভালো হইতো। যাই হোক, এই ভিডিও গুলো না একটু স্টোর করে রাখবা, কারণ দেখা গেল যে ইন ফিউচার আমি হয়তো এগুলো ডিলিট করে দিলাম, কারণ আমার হয়তো স্টোরেজ ফুল হয়ে গেলো, ডিলিট করে দিলাম, এই জন্য এগুলো একটু স্টোর করে রাখো তোমরা, ঠিক আছে? ডাউনলোড করে একটু স্টোর করে রাখবা। আচ্ছা, যাই হোক, তা না হলে দেখা যাবো যে তোমার পাস করার পরে যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে কোনো ডকুমেন্ট খুঁজে পাবা না। আচ্ছা, এখন যে জিনিসটা করবো সেটাকে আমরা একটা কম্পারেটর সার্কিটে ঢুকাবো। কম্পারেটর সার্কিটটা কিভাবে কাজ করে, কম্পারেটর সার্কিটটা সাধারণত একটা রেফারেন্স ভোল্টেজের উপর ডিপেন্ড করে কাজ করে। জিরো ক্রসিং ডিটেক্টর নিজেও একটা কম্পারেটর সার্কিট, কিন্তু তার রেফারেন্সটা হলো জিরো, কিন্তু এই কম্পারেটর সার্কিটে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ হিসেবে একটা ভোল্টেজ দেই, তার ভিত্তিতে যে সিগন্যালটা আমরা ইনপুট দেই সেই সিগন্যালটা ওই রেফারেন্সের সাপেক্ষে সে আউটপুট দেয়। যেমন ধরো এখানে রেফারেন্সটা দিচ্ছে একটা পজিটিভ রেফারেন্স ভোল্টেজ, ভি রেফারেন্স ভোল্টেজ, এই যে আমরা চিত্রে দেখতেছি ডট ডট লাইন দিয়ে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে, আর এটা একটা কস সিগন্যাল, এটা একটা কস সিগন্যাল, এই সাইন সিগন্যাল থেকে কস সিগন্যাল জেনারেট করছি। তো এই রেফারেন্স ভোল্টেজ থেকে আমরা দেখতেছি যে সে যখন রেফারেন্স ভোল্টেজের নিচে আউটপুট পালস দিতেছে, অর্থাৎ রেফারেন্স ভোল্টেজের যে যখন সিগন্যালটা নিচে নেমে পড়তেছে তখন সে একটা পজিটিভ পালস দিতেছে, আর যখন সিগন্যালটা রেফারেন্স ভোল্টেজের চেয়ে উপরে চলে যেতেছে তখন সে একটা জিরো পালস দিতেছে, রেফারেন্স ভোল্টেজের নিচে যখন সিগন্যালটা নেমে পড়তেছে তখন সে একটা পজিটিভ পালস দিতেছে। তো এইভাবে আরেকটা পালস জেনারেট করলাম, সেই পালসটা হলো এখানে দুই নাম দিয়ে মেনশন করছি, এখানে এক একটা পালস জেনারেট করছি আর এখানে দুইয়ে একটা পালস জেনারেট হয়েছে। এখন এই দুইটা পালসকে, এক এবং দুই পালসটাকে আমরা কি করব, এন্ড গেট দিয়ে গুণ করে ফেলবো,
ঠিক আছে এন্ড গেট দিয়ে আমরা এটাকে গুণ করব তো আমরা এগুলো পড়ছি এন্ড গেট দিয়ে কি অপারেশন করে আমরা এগুলো জানি তো গুণ যখন করব মাল্টিপ্লিকেশন করব আর কি 1 এবং 2 কা মাল্টিপ্লিকেশন করে ফেলব মাল্টিপ্লাই করতে গেলে আমাদের যেহেতু 0 থেকে এই পর্যন্ত সিগন্যাল অর্থাৎ এই অংশটুকুর মধ্যে কোনো সিগন্যাল নাই সেহেতু আমাদের এই অংশটুকুতে আমাদের আউটপুট 0 আসবে এই অংশটুকু 0 আসবে কারণ এই অংশটিকে যখন এই অংশে মাল্টিপ্লাই করব তাহলে এই অংশটাও 0 হয়ে যাবে 0 দিয়ে কোনো অবস্থাতে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায় আবার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত অর্থাৎ এই অংশটুকুর মধ্যে আমাদের যেহেতু এটাও আমাদের একটা 1 এটা 1 ধরে 1 1 তাহলে কি এখানেও আমি একটা সিগন্যাল পাইছি এখানেও একটা সিগন্যাল পাইছি তাহলে এই অংশটুকুর মধ্যে একটা পাস পাইলাম এই অংশে একটা পাস পাইলাম তারপর আবার কি হইতাছে এই পোরশন থেকে যেতে এই পোরশন পর্যন্ত 0 তাহলে চোখ বন্ধ করে এই পোরশন থেকে শুরু করে এই পোরশন পরে আমাদের আউটপুট 0 আসছে 0 আসছে তারপরে কি হইতাছে আবার যেহেতু এই পোরশন থেকে এই পোরশন এখানে 0 এইটুকের মধ্যে এখানে কিছু নাই সেহেতু আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পোরশন পর্যন্ত এখানেও 0 আসছে আবার এখানে একটা পাস পাইতাছি তো এই ভাবে এই দুইটা পাস কে মাল্টিপ্লাই করে আমি এখানে একটা গেট পাস পাইলাম তো এই গেট পাসটাই হলো আমরা এসটিআর 1 এবং 2 তে যে গেট পাস অ্যাপ্লাই করছি সেই গেট পাসটা এবং এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার নামই হলো আলফা অ্যাঙ্গেল ঠিক আছে অর্থাৎ এই যে ডিসটেন্সটা হলো এই ডিসটেন্সটার নামই হলো আলফা অ্যাঙ্গেল ক্লিয়ার এখন এখন খেয়াল করে দেখো এই আলফা অ্যাঙ্গেলটা কি করে ভেরি করা যায় এই আলফা অ্যাঙ্গেলটা ইজিলি ভেরি করতে পারে এই রেফারেন্স ভোল্টেজটাকে চেঞ্জ করে এই রেফারেন্স ভোল্টেজটা যদি আমি উপরের দিকে দেই তাহলে কি আলফা অ্যাঙ্গেল ছোট হয়ে গেল আলফা অ্যাঙ্গেল ছোট হয়ে গেল তাই না রেফারেন্স ভোল্টেজটা আমি যত উপরের দিকে দিব আলফা ভোল্টেজটা কি তত ছোট হয়ে যাবে রেফারেন্স ভোল্টেজ এই দিকে দিলাম তাহলে কি আলফা ভোল্টেজটা আরো ছোট হয়ে গেল আলফা ভোল্টেজ আরো ছোট হয়ে গেল তাই না তো এই রেফারেন্স ভোল্টেজটা নিচে নামাইলাম আলফা অ্যাঙ্গেল বড় হইতাছে এই রেফারেন্স ভোল্টেজ নিচে নামাইলাম আলফা অ্যাঙ্গেল বড় হইতাছে ম্যাক্সিমাম আলফা অ্যাঙ্গেল এই পর্যন্ত হবে তো এই ভাবে রেফারেন্স ভোল্টেজটাকে আমি চেঞ্জ করে করে এই আলফা অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করতে পারতেছি তো এই ভাবে গেট পাস 1 গেট 1 সরি এসটিআর 1 এবং 2 এর জন্য আমি গেট পাস জেনারেট করতে পারতাছি এই প্রসিডিউর ফলো করে ক্লিয়ার এটা জি স্যার স্যার 3 আর 4 হ্যাঁ এখন এখন 14 এ 3 এবং 4 এটার জন্য সেম প্রসিডিউর ফলো করব এখানে একটা প্রথমে একটা পিওর সাইন ওয়েভ নিব এই পিং সাইন ওয়েভ নেওয়ার পর এখানে একটা জিরো ক্রসিং ডিটেক্টর ইউজ করব কিন্তু এটা করব নেগেটিভ ঠিক আছে এখানে সার্কিটটা একটু চেঞ্জ করে দিব সার্কিটটা চেঞ্জ করে আমাদের এখানে কি এখানে নেগেটিভ ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করব অর্থাৎ এখানে কি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করছি এখানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করব যে অ্যামপ্লিফায়ার ইউজ করার কারণে আমাদের এই ডিরেকশন চেঞ্জ অর্থাৎ নেগেটিভ এর জন্য পজিটিভ পালস দিবে পজিটিভ এর জন্য সে নেগেটিভ পালস দিবে আমরা এগুলো ইলেকট্রনিক্সে পড়ে আসছি তোমাদের লেকচার শিট যদি থাকে আমি লেকচার শিট প্রোভাইড করছিলাম কম্পারেটরে ওখানে দেখা দেন সবই এখানে আলোচনা করা আছে ঠিক আছে জিরো ক্রসিং ডিটেক্টরে আমরা যদি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করি তাহলে আউটপুটটা নেগেটিভ এর জন্য পজিটিভ পালস দেয় পজিটিভ এর জন্য নেগেটিভ পালস দেয় আর যদি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করি তাহলে কি পজিটিভ এর জন্য পজিটিভ পালস দেয় নেগেটিভ এর জন্য নেগেটিভ পালস দেয় ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কি করে আউটপুটটাকে চেঞ্জ করে ফেলে তাই না ইনপুটে যে আউটপুটটা দেয় সেটাকে কি উল্টাই ফেলে সে এটা এটাই তো আমাদের কাজ ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের অর্থাৎ পজিটিভ দিলে নেগেটিভ করে ফেলবো নেগেটিভ দিলে পজিটিভ করে ফেলে এটা হলো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের কাজ ছিল যে কারণে এখানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করার কারণে আমাদের এখানে আউটপুটটাকে আমাদের উল্টাই ফেলতেছে সে ঠিক আছে অর্থাৎ নেগেটিভ এর জন্য একটা পাস দিতেছে পজিটিভ এর জন্য সে জিরো দিতেছে এখন এই সাইন থেকে আবার আমরা একটা কস ওয়েভ তৈরি করলাম ডিফারেনশিয়েটর ইউজ করে কস ওয়েভ তৈরি করলাম এই কস ওয়েভকে এখন আমি নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ দিলাম এতক্ষণ দিছি পজিটিভ রেফারেন্স ভোল্টেজ এখন আমি একটা নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ দিলাম নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ দিয়ে আমি এখানে একটা কম্পারেটর সার্কিট ইউজ করলাম যে কম্পারেটর সার্কিটে আমি এখানে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করছি কারণ এখানে পজিটিভ এর জন্য সে পজিটিভ পালস দিচ্ছে নেগেটিভ এর জন্য সে নেগেটিভ পালস দিচ্ছে রেফারেন্স ভোল্টেজ যে উপরে ভোল্টেজের জন্য সে একটা পজিটিভ পালস দিতেছে রেফারেন্স ভোল্টেজ হচ্ছে নিচের ভোল্টেজের জন্য সে কি করতেছে আমাদের একটা নেগেটিভ বা জিরো পালস দিতেছে হ্যাঁ তাহলে উপরের জন্য সে পজিটিভ পালস দিতেছে এখানে নিচের জন্য সে একটা জিরো পালস দিতেছে তো এইভাবে তৈরি করলাম এখন এই দুটাকে মাল্টিপ্লাই করব এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা এখানে একটা গেট পাস 3 এবং 4 এর জন্য আমরা জেনারেট করে ফেললাম অর্থাৎ এসটিআর 3 এবং 4 এর জন্য গেট পাস জেনারেট করে ফেললাম এই অ্যাঙ্গেলটা হলো আলফা অ্যাঙ্গেল যেটাকে আমরা ভেরি করতে পারি এই রেফারেন্স ভোল্টেজটাকে ভেরি করার মাধ্যমে ওকে এইভাবে তৈরি করলাম এখন এই সবকিছুকে আমরা এখন একটা সার্কিট দিয়ে ডিজাইন করব এই সবগুলো অপারেশনকে একটা সার্কিট দিয়ে ডিজাইন করে আমরা এখন দেখব কিভাবে সার্কিট দিয়ে এটাকে ডিজাইন করলাম হ্যাঁ ওকে দেখো এটা হলো আমাদের একটা ট্রান্সফরমার অর্থাৎ 220 ভোল্ট এসি সোর্স
আমাদের বাসা বাড়ির যে লাইন সেখান থেকে একটা ট্রান্সফর্মার ইউজ করলাম, ট্রান্সফর্মার ইউজ করে আমি এখানে 220 ভোল্ট এসি থেকে আমি এখানে ধরো অনেক কমাই ফেললাম, ধরো 5 ভোল্টের এসি বা 6 ভোল্টের এসি বানাইলাম, ঠিক আছে, 5 ভোল্টের এসি ধরো তৈরি করলাম। হ্যাঁ, এই এই এসিটাকে আমি কি করলাম, আমি এখানে প্রথমে যে কাজটা করলাম সেটা হলো যে এই যে এখানে দেখলাম যেটা সেটা হলো একটা কম্পারেটর 0% ডিটেক্টরের মধ্যে ঢুকাই দিতে হবে, ঠিক না? এখানে আমি একটা 0% ডিটেক্টরের মধ্যে আমি এটাকে ঢুকাই দিলাম, এটাকে একটা 0% ডিটেক্টরে আমি ঢুকাই দিলাম, 0% ডিটেক্টরে ঢুকাই দেওয়ার পরে এই যে সে আউটপুটটা চলে গেল, এটা 0% ডিটেক্টরের আউটপুট। আর এটা কি হলো, এটা দেখা প্রথম প্রথমে কি করছিলাম, প্রথমে হলো আমাদের নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, যে এটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ ইনপুট দিছি পজিটিভে, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইনপুট কই থাকে, পজিটিভে থাকে, নন ইনভার্টিং হয়ে গেছে, হ্যাঁ পজিটিভে থাকে। আর এটা হলো গ্রাউন্ড করা, এটা হলো গ্রাউন্ড করা, যেহেতু জিরো ক্রসিং, এটা এটা হলো জিরো ভোল্টেজ দেওয়া, এটা হলো জিরো ভোল্টেজ দেওয়া, তাহলে আউটপুট আমরা কি পেলাম, একটা গেট পাস পেলাম, এটা হলো 1 গেট পাস, ধরো গেট পাস রাইট হলো। তারপরে একই সিগন্যালটাকে আমরা এখানে টাইনা নিয়ে এসে একটা একটা এটা একটা ডিফারেন্সিয়েটর, এটা একটা ডিফারেন্সিয়েটর, আর কি অপ অ্যাম্প ব্যবহার করছে, অপ অ্যাম্প ব্যবহার করছে, অপ অ্যাম্প, অপ অ্যাম্প, অপ অ্যাম্প, অপ অ্যাম্প আমরা পড়ছিলাম, এটা দেখো আপনি তোমাদের লেকচার শীট গুলো একটু বুঝ, জি স্যার, ইনভার্টিং নন ইনভার্টিং পেন করছিলাম তো, এখানে দেখবা এখানে এটা একটা ডিফারেন্সিয়েটর, ডিফারেন্সিয়েটর আমরা পড়ছি, যে একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে আমি ঢুকাই দিছি, এটা ক্যাপাসিটর, এটা এটা নেগেটিভ, এটা পজিটিভ, ডিফারেন্সিয়েটর থেকে একটা কস সিগন্যাল পাইছি, এখান থেকে একটা কস সিগন্যাল জেনারেট করছি, তাহলে এখান থেকে আমরা কস সিগন্যাল জেনারেট করলাম, ঠিক আছে, কস সিগন্যাল জেনারেট করে এই কস সিগন্যালের আউটপুট গুলোকে কই ঢুকাইলাম, একটা কম্পারেটর সার্কিটে ঢুকাইছিলাম, দেখো বলছিলাম না একটা কম্পারেটর, ইনভার্টিং কম্পারেটর সার্কিট, যেহেতু এখানে আমাদের পালসটা এই চিত্র দেখি, এটা একটা ইনভার্টিং কম্পারেটর সার্কিট, কারণ পজিটিভের জন্য নেগেটিভ আসছে, নেগেটিভের জন্য পজিটিভ, এটা ইনভার্টিং কম্পারেটর সার্কিট, এই যে একটা ইনভার্টিং কম্পারেটর সার্কিটে ঢুকাইলাম যেখান থেকে আউটপুটটাকে নিয়ে, ঠিক আছে, আর রেফারেন্স ভোল্টেজটা দিলাম কি, যেটা একটা রেফারেন্স ভোল্টেজ, এই ভি রেফারেন্স, এই রেফারেন্স ভোল্টেজটা আমরা এখানে অ্যাড করে দিয়ে এই কম্পারেটর সার্কিট থেকে যে গেট পাসটা পাইলাম, এই দুইটা গেট পাসটা এখানে এন গেট করে গুণ করলাম, এন গেট দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে ফাইনাল যে আউটপুটটা পাইলাম সেটা হলো গেট 1 এবং 2 এর আউটপুট। আবার অনুরূপভাবে আমাদের এখান থেকে সাইন ওয়েভটা নিলাম, এই সাইন ওয়েভটা নেওয়ার পরে আমরা এখানে 0% ডিটেক্টর, এটা এটা একটা ইনভার্টিং ইনভার্টিং 0 অ্যাম্প্লিফায়ার ইউজ করছে এখানে, ঠিক আছে, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করে 0% ডিটেক্টরের ভিতর দিয়ে ধুয়ে ঢুকায়ে আমরা এখানে একটা আউটপুট পেলাম, গেট পাস পেলাম, নিলাম। আবার এখান থেকে কজ ওয়েভ যে জেনারেট করছিলাম, এই কজ ওয়েভটাকে কই গেল, কজ ওয়েভ ওই যে এই যে এখান থেকে কজ ওয়েভ জেনারেট করছিলাম, এই যে উল্টাই দিলাম, এটা একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টার সার্কিট, ঠিক আছে, যে কাজটা কাজ করলো সে কি করলো, রেফারেন্স ভোল্টেজটা উল্টাই দিল, উল্টাই দিয়ে সেরে আমরা এখানে কম্পারেটর সার্কিটে কম্পেয়ার করে আমরা একটা গেট পাস পেলাম, এই গেট পাস এর আউটপুটটা আমি দিলাম এসিআর 3 এবং 4 এ, ঠিক আছে। এখন তোমাদের এখানে বোঝার যে জিনিসটা আছে সেটা হলো যে জিরো ক্রসিং ডিটেক্টর কিভাবে কাজ করতেছে, ইন্টিগ্রেটর রিভার্স সরি ডিফারেন্সিয়েটর কিভাবে কাজ করতেছে, কম্পারেটর সার্কিট কিভাবে কাজ করতেছে, আর এই এই ইনভার্টারটা কিভাবে কাজ করতেছে, এই সার্কিটের অপারেশনটাই হলো তোমাদের এখন মেইন বোঝার জিনিস, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আমাদের এখন লাইন কাটে যাবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি তোমাদের হয়তো জানি না ভুলে গেছো, এগুলো কোনো কিছু মনে নাই, তো ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে এই প্রত্যেকটা সার্কিট কিভাবে কাজ করতেছে আমি এটা বুঝাই দিব, ঠিক আছে, ওকে। তাহলে গেট পাস 1 2 এবং গেট পাস 3 4 এইভাবে আমরা জেনারেট করলাম, তো এইভাবে আমরা এই এসটিআর এর জন্য আমরা গেট পাস জেনারেট করে আমরা একটা সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ারকে ডিজাইন করতে পারি, ওকে। তাহলে আজকে পর্যন্ত, ওকে জি স্যার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।